জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে, যা দশম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে এসএসসি, এমএসসি, নেট সেট প্রভৃতি পরীক্ষার্থীদের সাহায্য করবে এই আশা করি। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, প্রথমে আসে ভারতের প্রথম রেলপথের সূচনা হয়েছিল কত সালে, 1853 সালে। এটা মুম্বাই থেকে থানে, মোট দূরত্ব ছিল 43 কিলোমিটার। 2016 পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য, ভারতের রেলপথের দৈর্ঘ্য 66,687 কিমি, যা এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয়। ভারতের রেল যাত্রী বহনে বিশ্বে প্রথম এবং পণ্য বহনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ভারতের জাতীয় জীবন রেখা বরা হয় রেলপথকে। ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হল উত্তর রেল। ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল উত্তর রেল। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা শহরে। সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য 5,846 কিলোমিটার। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ বারাণসী কন্যাকুমারী বা NH7। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়ক পথ হল গ্র্যান্ড ট্রাক রোড বা শেরশাহ সুরি মার্গ। ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ হল গঙ্গা। গঙ্গা নদীর এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত যে জলপথ আছে সেটি ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ। ভারতের প্রথম পাইপলাইন চালু হয় 1906 সালে ডিগবয় থেকে তিনসুকিয়া পর্যন্ত। ভারতের দীর্ঘতম রজ্জুপথ হল ঝরিয়ার রজ্জুপথ। এই রজ্জুপথটি 30 কিমি দৈর্ঘ্য 30 কিমি। ভারতের রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাটি হল এয়ার ইন্ডিয়া। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় 1911 সালে এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত। ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর হল মুম্বাই। রেলপথের দৈর্ঘ্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। পরে 17 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম ট্রেন 24/17 প্রয়াগরাজ এক্সপ্রেস। এটা নিউ দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলাচল করে। এর 28টি বগি আছে। ভারতের সুপার ফাস্ট ট্রেন দিল্লি হাওড়ার মধ্যে রাজধানী এক্সপ্রেস, এটা 130 কিমি প্রতি ঘন্টায় চলাচল করে। ভারতের দ্রুততম ট্রেন শতাব্দী এক্সপ্রেস, এর গতিবেগ ঘন্টায় 140 কিমি। ভারতের দীর্ঘতম স্টেশন খড়গপুর, এটি দৈর্ঘ্য হচ্ছে 833 মিটার। ভারতের দীর্ঘতম ব্রিজ সোন নদীর উপর, দি দেহরি অন সোন রেলওয়ে ব্রিজ, দৈর্ঘ্য 3,064 মিটার। ভারতের প্রথম রেল মিউজিয়াম নতুন দিল্লির চাণক্যপুরী, 1977 সালের 1 ফেব্রুয়ারি এটি উদ্বোধন হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ভারতের ব্যয়বহুল ট্রেন প্যালেস অন হুইলস, রাজস্থানের পর্যটনে এটি ব্যবহৃত হয়। ভারতের উচ্চতম রেল স্টেশন হল ঘুম, এর উচ্চতা 7,408 ফুট, এটি দার্জিলিংয়ে অবস্থিত। এবার আমরা জানব পাতাল রেল সম্পর্কে। 1984 সালের 24 অক্টোবর কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। বর্তমানে মেট্রো রেলপথের মোট দৈর্ঘ্য 27.39 কিলোমিটার। 2002 সালে 24শে ডিসেম্বর দিল্লিতে মেট্রো রেল চালু হয়। মেট্রো রেল দিল্লির যে মেট্রো পথ আছে তার দৈর্ঘ্য 40 কিলোমিটার। 2011 সালে 20শে অক্টোবর বেঙ্গালুরুতে মেট্রো রেল চালু হয়েছিল। 2014 সালে 9ই জানুয়ারি মুম্বাইতে মেট্রো রেল চালু হয়। মুম্বাইয়ে মেট্রো পথের দৈর্ঘ্য 11.4 কিলোমিটার। অর্থাৎ মেট্রো পাতাল রেল বা মেট্রো রেল ভারতের মধ্যে 4টি শহরে এর পরিষেবা বর্তমানে আছে, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু আর মুম্বাই। ভারতে বর্তমানে জাতীয় সড়ক পথের সংখ্যা হল 55টি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH7।
ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই, ভারতের শুল্ক মুক্ত বন্দর হলো কান্ডালা, আর ভারতের প্রধান বন্দরের সংখ্যা হলো 12টি। ব্রডগেজে দুটি রেল লাইনের মধ্যে দূরত্ব হলো 1.5 থেকে 1.7 মিটার। ভারতের বেসরকারি রেলপথের নাম কি? কোঙ্কন গোয়া রেলপথ। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথের নাম কি? উত্তর হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। পরের প্রশ্ন, ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য কত? উত্তর হবে 7142 কিমি। ভারতের জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণ সংস্থাটির নাম কি? সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। NHAI এর পুরো নাম কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। NHDP এর পুরো নাম কি? ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট। পরের প্রশ্ন, ভারতের ব্যস্ততম রাজপথটি হল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ভারতের জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য হল 70,934 কিমি। ভারতের সড়কপথের ঘনত্ব 1.66 বর্গ কিমি। ভারতের ক্ষুদ্রতম রেল অঞ্চল পূর্ব রেল। ভারতের নবীনতম রেল অঞ্চল কোঙ্কন রেল, এটা মুম্বাইতে অবস্থিত। ইস্পাত রেল বলা হয় দক্ষিণ পূর্ব রেলপথকে। লে মানালি সড়কপথ পৃথিবীর উচ্চতম সড়কপথ। ভারতের ক্ষুদ্রতম সড়কপথ হল কোচি উইলং ডন সড়কপথ। পরের প্রশ্ন, ভারতের ইন্টারনেট চালু হয় 1970 সালে। এডুকেশন রিসার্চ নেটওয়ার্ক পরিষেবাটি চালু করে। ভারতে ইমেল চালু হয় 1971 সালে। ভারতে মোবাইল পরিষেবা চালু হয় 1995 সালে। কলকাতার জীবনরেখা কাকে বলে? মেট্রো রেলকে কলকাতার জীবনরেখা বলে। ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। উত্তর দক্ষিণ করিডোর, এটি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য হল 4,000 কিলোমিটার। পূর্ব পশ্চিম করিডোর, এটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য হল 3,142 কিমি। এবার আমরা জানবো ভারতের প্রধান প্রধান বন্দর এবং তার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। প্রথমে আসি কান্ডালা বন্দর। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। এটি ভারতের করমুক্ত একটি বন্দর। মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। একে ভারতের প্রবেশদ্বার বলা হয়। মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এটি ভারতের বৃহত্তম বন্দর। জওহরলাল নেহরু বা নভোসেবা, এটি মহারাষ্ট্রে অবস্থিত। আধুনিক প্রযুক্তি বন্দর বা হাইটেক বন্দর একে বলা হয়। মারমাগাও, এটি গোয়া রাজ্যে অবস্থিত। লোহা রপ্তানিতে এটি বিখ্যাত। নিউ ম্যাঙ্গালোর, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কফি রপ্তানিতে বিখ্যাত। কোচি কেরল রাজ্যে এটি অবস্থিত। কোচি বন্দর কেরল রাজ্যে অবস্থিত। এটাকে আরব সাগরের রানী বলা হয়। কলকাতা হলদিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। একে পূর্ব ভারতে, এটি হলো পূর্ব ভারতের বৃহত্তম বন্দর। পারাদ্বীপ উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি হচ্ছে ভারতের গভীরতম বন্দর। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটাই স্বাভাবিক পথশ্রয়ের বন্দর। এন্নোর তামিলনাড়ুতে অবস্থিত। এটি নবনির্মিত বন্দর। চেন্নাই, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর। তুতিকরিন তামিলনাড়ুতে অবস্থিত। এটি হলো ভারতের গভীরতম সমুদ্র বন্দর। পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি 2010 সালে নির্মিত ভারতের নবীনতম বন্দর, প্রধান বন্দর। এবারে আমরা জানবো ভারতের আঞ্চলিক রেলপথ সম্পর্কে। ভারতের সমগ্র রেল ব্যবস্থাকে 17টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। রেল অঞ্চল এবং তাদের সদর দপ্তর। পূর্ব রেলপথের সদর দপ্তর আছে কলকাতাতে। দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তরও কলকাতায় আছে। পূর্ব মধ্য রেলপথের সদর দপ্তর হাজিপুরে। পূর্ব উপকূল রেলপথের সদর দপ্তর ভুবনেশ্বর। দক্ষিণ পূর্ব মধ্য রেলপথের সদর দপ্তর বিলাসপুর। উত্তর রেলপথ দীর্ঘতম রেলপথ, এর সদর দপ্তর নিউ দিল্লি। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর গোরখপুর।
উত্তর মধ্য রেলপথ, যার সদর দপ্তর এলাহাবাদ শহরে অবস্থিত, উত্তর পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর মালগাঁওতে অবস্থিত, উত্তর পশ্চিম রেলপথের সদর দপ্তর জয়পুরে, পশ্চিম রেলপথের সদর দপ্তর মুম্বাই চার্চ গেটে অবস্থিত, পশ্চিম মধ্য রেলপথের সদর দপ্তর আছে জব্বলপুরে। মধ্য রেলপথের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত ভিক্টোরিয়া টার্মিনাস, দক্ষিণ রেলপথের সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত, দক্ষিণ মধ্য রেলপথের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত, দক্ষিণ পশ্চিম রেলপথের সদর দপ্তর হুবলি, কোঙ্কন রেলপথের সদর দপ্তর নবী মুম্বাইতে অবস্থিত। এবার আমরা জানবো সোনালী চতুর্ভুজ সম্পর্কে। ভারতের উত্তর দিকে, উত্তর দিকে উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিণে চেন্নাই আর পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেন বিশিষ্ট সড়ক পথকে সোনালী চতুর্ভুজ বলে। এই সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্য হল 5,846 কিলোমিটার। দিল্লি থেকে কলকাতা পর্যন্ত দূরত্ব হচ্ছে 1,453 কিমি, কলকাতা থেকে চেন্নাই 1,684 কিমি, চেন্নাই থেকে মুম্বাই 1,290 কিমি, মুম্বাই থেকে দিল্লি 1,419 কিমি। প্রকল্প 1999 সালে 2 জানুয়ারি সোনালী চতুর্ভুজ কর্মসূচি গৃহীত হয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এই কর্মসূচি গ্রহণ করে। 2012 সালের 7 জানুয়ারি এই দীর্ঘ সড়কপথ নির্মাণ সম্পন্ন হয়েছে। জানবো এয়ার ইন্ডিয়া সম্পর্কে। ভারতের বৃহত্তম বিমান পরিষেবা সংস্থা হল এয়ার ইন্ডিয়া। 1953 সালে এটি স্থাপিত হয়। এর সদর দপ্তর মুম্বাই অবস্থিত। ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন সম্পর্কে জানবো। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা সংস্থা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন। এটি 1953 সালে স্থাপিত হয়। এর সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। জানবো ভারতের দীর্ঘতম রেলপথ সম্পর্কে। অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত রেলপথ হল ভারতের দীর্ঘতম রেলপথ। এই পথের দৈর্ঘ্য 4,273 কিমি। এই পথে চলমান ট্রেনের নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। এই পথ অতিক্রম করতে সময় লাগে 85 ঘন্টা। জানবো আমরা হীরক চতুর্ভুজ সম্পর্কে। 2014-2015 অর্থবর্ষের রেল বাজেটে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই এই চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে উচ্চ গতিসম্পন্ন ট্রেন চালানোর প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা হীরক চতুর্ভুজ নামে পরিচিত। সবার আগে পরের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।